আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের পর্বে থাকছে চুরি সুটকি, ডিম, টমেটো দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিমের বিচি রান্না। চট্টগ্রামে একে খাইসা বলা হয়। অসাধারণ স্বাদের এই রেসিপিটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড এনজয় মাই কুকিং শো। প্রথমে সরাসরি চলে আসলাম চুলায়। চুলায় একটা ফ্যান বসিয়ে তাতে আমি 1/3 কাপ সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে একটু গরম করে নিব। একটু গরম হলেই অ্যাড করে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। অ্যাড করে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। 1 কেজি শিমের বিচি আজ আমি রান্না করব। নেড়ে চেড়ে নরম করে ভেজে নেব। একটু নরম হলেই অ্যাড করে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি। দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ি। অ্যাড করে দিব 1 টেবিল চামচ ধনিয়া ও জিরার গুঁড়ি। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, 1 মিনিট ভেজে নিব যাতে শুকনো মশলাগুলো কুক হয়ে যায়। 1 মিনিট আমার কুক করা ডান, কষিয়ে নেওয়া ডান। এখন আমি এখানে চুরি সুটকি অ্যাড করে দিব 20 পিস। তবে চুরি সুটকিটাকে আমি আগে থেকে গরম পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এতে করে সুটকিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। নেড়ে চেড়ে মিশিয়ে কিছুটা পানি অ্যাড করে দেব। 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এই পানিটা দেওয়া এই জন্য যে যাতে মশলাগুলো পুড়ে না যায়। একই সাথে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিব। মেশানো ডান ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে তেলটা বেশি ওঠা পর্যন্ত কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেলটা বেশি উঠেছে। আমি আরও একটু কষিয়ে নিব, তার আগে একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে। নেড়ে চেড়ে মেশানো ডান আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে সুন্দর করে কষিয়ে নিব। কষানো ডান দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠেছে। অ্যাড করে দিচ্ছি 1 কেজি শিমের বিচি। আগে থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, শিমের বিচিটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব যাতে সুটকি এবং মশলার সাথে শিমের বিচিগুলো ভালোভাবে মিশে যায়। মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে কষাতে থাকব। চুলার আঁচ মাঝারিতে আছে। ঢাকনা খুলব, আবার নেড়ে ছেড়ে দিব, আবার ঢাকনা দিব। এভাবে কষাতে থাকব। দেখবেন শিমের বিচি থেকে সামান্য পরিমাণে পানি বের হয়ে এসছে। দেখতে পাচ্ছেন কিছুটা পানি বের হয়ে এসছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা কষিয়ে নিব। তবে নেড়ে ছেড়ে দিতে হবে তলানিতে যাতে লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। নেড়ে ছেড়ে মেশানো ডান, কষানো ডান, অ্যাড করে দিচ্ছি গরম পানি। অবশ্যই গরম পানি এই পর্যায়ে এসে ব্যবহার করবেন। 3 কাপ গরম পানি আমি ব্যবহার করছি। আমার এই মেজারমেন্টটা 2 কাপের, তো পরে আরও 1 কাপ দিয়েছি। টোটাল 3 কাপ দিয়েছি। এই জন্য 2 কাপ শিমের বিচি সিদ্ধ হওয়ার জন্য আর 1 কাপ এখানে আমি ডিম ব্যবহার করব, সেই জন্য 1 কাপ দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। ডেকে হাই হিটে রান্না করব। এখন আমি একেবারে হাই হিটে রান্না করছি। ঢাকনাটা খুলছে, দেখতে পাচ্ছেন টকবক করে ফুটছে। নেড়ে চেড়ে দিব। তলানিতে লাগার এখন কোনো চান্স নেই। টেস্ট করে নিব চিমের বিচিগুলা অর্ধসিদ্ধ হয়েছে কিনা। অর্ধসিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1টি বড় সাইজের লাল টকটকে টমেটো। চিমের বিচিগুলা আধা সিদ্ধ হয়ে গেলে লাল টকটকে টমেটো আমরা অ্যাড করে দিব। আমি টমেটোকে ফালি করে কেটে নিয়েছি। টমেটো অ্যাড করা আমার ডান। একটু নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব, 2 মিনিটের মতো। এরপরে অ্যাড করে দিব আমি 4টি ডিম। ডিমগুলোকে আগে থেকে আমি বাটিতে
ফেটিয়ে নিয়েছি। ডিম দেওয়ার সময় চুলার আঁচটাকে একেবারে লোতে নিয়ে যাব, একেবারে লোতে নিয়ে যাব, তা নাহলে ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে, আস্ত থাকবে না। ডিম দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রান্না করব লো হিটে। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলছি। দেখতে পাচ্ছেন যদি লো হিটে না রান্না করেন, যদি হাই হিট থাকে কিংবা মিডিয়াম হিট থাকে, ডিমগুলো আর আস্ত থাকবে না, একবারে ছড়িয়ে ছিটে যাবে, ভেঙে যাবে। সেই জন্য লো হিটে রাখতে হবে। একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিব, কেননা ডিমগুলো এখন ভাঙার আর চান্স নেই, সেই জন্য আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবং চুলার আঁচটা এখন মিডিয়ামে করে আমরা শিমের বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ঢাকনা দিয়ে ডেকে দিব, ডেকে চুলার আঁচ মিডিয়াম করে নিব, মাঝারিতে করে নিব। এভাবে আস্তে আস্তে শিমের বিচিটা আমরা সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন জলটা ঘন হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমরা টেস্ট করে নিব লবণ ঠিকঠাক মতো আছে কিনা। লবণটা আমার ঠিক আছে, টেস্ট করব শিমের বিচি সিদ্ধ হয়েছে কিনা ঠিকভাবে। দেখতে পাচ্ছেন শিমের বিচিগুলা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। কতক্ষণ সময় লেগেছে আমি বলবো না, কেননা এক একজনের চুলার আঁচ এক এক রকম। এখন একটি ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ বন্ধ করে 10 মিনিট দমে রেখে দিব। 10 মিনিট দমে রেখে দিলে তৈরি হয়ে যাবে ভীষণ মজার, ভীষণ স্বাদের, লবণীয় স্বাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী চুরি সুটকি ডিম টমেটো দিয়ে শিমের বিচি রান্না। দেখুন বন্ধুরা কতটা লবণীয় আর কতটা পারফেক্ট হয়েছে। এটি এতটাই মজা আর এতটাই টেস্ট। এই রেসিপিটা যদি প্লেটের কাছে থাকে তাহলে আর কিছুই লাগবে না, নিমিষেই এক প্লেট ভাত শেষ করে দেওয়া যাবে। অসম্ভব টেস্ট, একবার তৈরি করবেন বারবার তৈরি করতে রিকোয়েস্ট আসবে, সবাই পছন্দ করবে। এভাবে একবার তৈরি করে দেখুন, দেখুন সবাই আপনার প্রশংসায় পঞ্জমুখ হয়ে যাবে। তো বন্ধুরা কেমন লেগেছে চুরি সুটকি ডিম আর টমেটো দিয়ে শিমের বিচি রান্না রেসিপিটি? যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এখন আমি একটি ডিশে সার্ভ করব, এভাবেও সার্ভ করতে পারেন আপনারা। দেখতে পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে আর শিমের বিচিগুলো কতটা আস্ত রয়েছে। এখানে যদি আপনারা একেবারে লো হিটে রান্না করতেন তাহলে শিমের বিচিগুলো একদম গোলে মোমের মতো হয়ে যেত আর ঝোলঝোল হয়ে যেত। আমি কিন্তু হাই হিটে প্রথমে রান্না করে পরে মাঝারি হিট করেছি আর ডিম দেওয়ার সময় লো হিট করেছি 5 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা কতটা লবণীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। শুটকি যদি এখানে আপনারা না দিতে চান তাহলে চিংড়ি মাছ দিয়েও আর ডিম দিয়েও রান্না করতে পারেন। তো বন্ধুরা আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।